সকাল বেলা যেদিনই ঘুম থেকে উঠতে দেরি হয় ঝটপট করে আমার এই রেসিপি তৈরি করার কথাই মনে হয়, কারণ ঝটপট করে তৈরি করা হলেও এই রেসিপির স্বাদ অসাধারণ। আমাদের বাসায় সবাই একদম চেটেপুটে খায় এই রেসিপিটি তৈরি করলে। আর এই রান্নাটা এত সহজ যে কেউ তৈরি করতে পারবে। রান্নাটা করার জন্য আমি এখানে 2 কাপ চাল নিয়ে নিয়েছি, আরো দিয়ে দিয়েছি 1 কাপ মুগ ডাল, 1 কাপ মসুর ডাল, সাথে 10-12 কোয়া রসুন আস্ত দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ আদা কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি। আর আমার বাসায় ওই সময় যে সবজি থাকে সেই সবজিগুলোই আমি টুকরো করে দিয়ে দেই। আজকে আমার বাসায় শুধু গাজর আর আলুই ছিল, তাই আমি গাজর আর আলু টুকরো করে দিয়ে দিলাম, সাথে 4-5টা কাঁচামরিচ দিলাম, তেজপাতা দিলাম 2টা, 2 টুকরো দারুচিনি এবং 3-4টা এলাচ, 1/2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিলাম, মরিচের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসে, 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আচার। আপনাদের বাসায় যে কোনো আচার থাকলে সেটা দিতে পারেন, আর আচারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আচারের কারণে এই রেসিপির স্বাদটা কিন্তু অসাধারণ হয়। আর এই রেসিপিটা আমি পুরোপুরি রান্না করব সরিষার তেল দিয়ে, তাই আমি এখানে 1/4 কাপ সরিষার তেলও দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম খুব সহজ আর ঝটপট রেসিপি, দেখুন আমি এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। চাল ভাজাভাজি করা বা বাগার দেওয়ার কোনো ঝামেলাই নেই, সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। এরপর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ডাল এবং চাল মিলিয়ে আমি প্রায় 4 কাপ নিয়েছিলাম, তাই সেই অনুপাতে পানি দিয়ে দিচ্ছি। 4 কাপ ডাল এবং চালের জন্য 8 কাপ পানি নেওয়া লাগতো, কিন্তু আমি 7.5 কাপ পানি দিচ্ছি আর গরম পানি ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানিটাই দিতে, এতে করে রেসিপিটা ভালো হবে। এখন 7.5 কাপ পানি এই চাল এবং ডালের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দেব যতক্ষণ না পানিতে একটা বলক চলে আসে। পানিতে যখন এরকম একটা বলক চলে আসবে তখন আবারও একটু স্পেচুলা দিয়ে সব কিছু নেড়ে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দেব, আর ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দেব যেন কোনো ভেতর থেকে স্টিম বাহিরে বের না হয়ে আসে। আমি একটা ক্লোভস দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম আর চুলার আঁচটা একদম কমিয়ে রেখে 20 মিনিট রান্না করব। এই 20 মিনিটের মধ্যে কিন্তু আমি একবারের জন্য ঢাকনাটা খুলিনি, ঠিক 20 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন রেসিপিটা কিন্তু একদম তৈরি। আমি চালগুলোকে একটু উপর নিচ করে দিচ্ছি আর একদম শেষে রেসিপি বাই সেজাস মম মানে বৃষ্টি আপুর একটা টিপস ফলো করছি। আপুকে দেখেছি খিচুড়ি রান্নার শেষে একটু সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিতে, আমিও এভাবে একটু সরিষার তেল ছড়িয়ে দিলাম। বিশ্বাস করুন এই সরিষার তেলটা এভাবে লাস্টে দেওয়ার পর খিচুড়ির স্বাদটা কিন্তু অন্য এক লেভেল আপ হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন এভাবে একটু সরিষার তেলটা ছড়িয়ে দিতে। তেলটা দিয়ে আরো 5 মিনিট ঢাকনা লাগিয়ে রেখে দেব আর এরপরই পরিবেশন করে নিচ্ছি মজাদার হাতে মাখা ঝটপট খিচুড়ি। ব্যস্ত সকালে, শীতের দিনে কিংবা বৃষ্টিমুখর দিনে এরকম 1 প্লেট খিচুড়ি হলে আর কি লাগে, সাথে একটু ডিম ভাজা, একটু আচার, আর ওই যে আস্ত রসুন দিয়েছিলাম সেগুলোকে এইভাবে ডলে ডলে খেতে কি যে অমৃত লাগে। আশা করছি আজকের এই ঝটপট খিচুড়ির রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।